মালয়েশিয়ায় অভিযানে পাঁচশো পনেরো বাংলাদেশি আটক মালয়েশিয়ায় অবৈধ থাকা বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে চলমান সারাশি অভিযানের প্রথম দিনে এক জন শ্রমিক ও ষোলো জন স্থানীয় নিয়োগকারীকে আটক করা হয়েছে আটকদের পাঁচশো পনেরো জনই বাংলাদেশি শ্রমিক শনিবার মালয়েশিয়ার নিউ স্ট্রিটস টাইমস অনলাইনে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মালয়েশিয়া সরকার ঘোষিত এনফোর্সমেন্ট কার্ডের নিবন্ধনের সময় পেরিয়ে যাওয়ায় অবৈধ হিসাবে থাকা বিদেশি শ্রমিকদের আটকে গত শুক্রবার মধ্যরাত থেকে দেশব্যাপী সারাশি অভিযান শুরু করে অভিবাসন কর্তৃপক্ষ রাজধানী কোয়ালালামপুর পেরাক জোহরবারু কোতাবারু ক্লানান্তান কেদাহ আলোর সেতার মালাকাসহ দেশটির প্রত্যন্ত প্রদেশে অভিযান চালিয়ে এসব শ্রমিকদের আটক করা হয় মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক মুস্তফার আলী জানান সারা একশো পঞ্চান্নটি স্থানে অভিযান চালানো হয়েছে এ সময় তিন হাজার তিনশো তিরানব্বই জন সন্দেহভাজন বিদেশির কাগজপত্র পরীক্ষা শেষে এক জন শ্রমিককে আটক করা হয় তিনি জানান আটকদের মধ্যে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ এদের সংখ্যা পাঁচশো জন অন্যদের মধ্যে ইন্দোনেশিয়ার নাগরিক আছেন একশো পঁয়ত্রিশ জন ও অন্যান্য দেশে দুইশো ছাব্বিশ জন শ্রমিক তবে ই কার্ডের জন্য আবেদন করার সময়সীমা আর বাড়ানো হবে না বলে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি চলতি বছরের পনেরোই ফেব্রুয়ারি শুরু হয় মালয়েশিয়ার বসবাসরত অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধকরণ ই কার্ড প্রক্রিয়া এই প্রক্রিয়ার মেয়াদ শেষ হয় ত্রিশে জুন আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে